আসসালামু আলাইকুম। এবছরের শেষ ভিডিও এটা, লাস্ট কয়েকদিন ভিডিও দেওয়া হয় নাই, মানে কন্টিনিউটি বজায় রাখতে পারি নাই। কারণ হচ্ছে যে ইসএসসি এক্সাম শেষ হয়েছিল, দেন টাইম ওয়েস্ট করছি, অনেক টাইম ওয়েস্ট করছি ডিসেম্বর মাসে। প্ল্যান ছিল অনেকটা এরকম যে এই ডিসেম্বর মাসই হয়তো আমার লাস্ট টাইম ওয়েস্ট করার মাস, এই জন্য অনেকভাবে লাইক ফেসবুকে অ্যানোনিমাসলি টাইম ওয়েস্ট করছি। এমন এমন দিন আছে যেদিন আমি লাইক 14 ঘন্টা মোবাইল টিপছি আর কি। তো হোয়াট এভার, তাছাড়া হচ্ছে যে শমশানগরে ছিলাম, শমশানগর থেকে আমি আমার বাড়িতে আসছি আবার, দেন হোয়াট এভার এরকম চলতেছে আর কি। আর গুছগাছ করতে করতে একটু সময় গেছে, আর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কি করব কি করব না ডিসাইড করতে করতে, যদি একটা লং টার্ম ভিশন থাকে, তারপরও হচ্ছে যে তুমি এইচএসসির পর কি করবা সেইটা নিয়ে একটু ইয়ে করতে করতে একটু সময় গেছে আর কি। তো হোয়াট এভার, আজকের ভিডিওটা হচ্ছে যে নিউ ইয়ার রেজলিউশন টাইপের, যে আগামী 1 বছরে আমি কী করতে চাচ্ছি। যদিও আমার রেজলিউশনগুলো বছরের 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি থেকে স্টার্ট হয় না, কারণ হচ্ছে যে আমি ওই যে নিউ ইয়ারটা ওইভাবেই উদযাপন করি না কখনোই না, কারণ আমি দিবস ইসলামের দিবস উদযাপনটা নাই। তো আমি কিভাবে করি, ধরো আমি 18, যেহেতু আমার জন্ম তারিখ হচ্ছে যে 21 জুলাই, তো আমি হচ্ছে যে ধরো 18 বছর থেকে 19 বছর বয়সে এই জিনিসগুলো করব, 19 থেকে 20 পর্যন্ত এই জিনিসগুলো করব। তো এইভাবেই নিজেকে সাজাই আর কি, নিজের টাইম লাইনটা এইভাবে সাজাই। ধরো আমার একটা, এই 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 পেডের মধ্যে, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ পেয়েছি। সেটা হচ্ছে যে এই জায়গায় দেখো, 18 থেকে এই এই পোর্শনটা, জাস্ট এই 4টা পয়েন্ট দেখো, যে 18 থেকে 19 হচ্ছে যে লার্নিং ফ্রেজ, তারপর হচ্ছে 19 থেকে 20 ইউটিউবিং অথবা আর্নিং, তারপর হচ্ছে যে 20 থেকে 22 হচ্ছে ইউটিউবিং প্লাস স্টার্ট আপ, তারপর হচ্ছে যে 22 থেকে 23 ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর কি। যাই হোক, ওইভাবে যায় যাচ্ছে কি যাচ্ছে না ওইটা আমি জানি না, বাট তোমরাই সেটা, আমার ভবিষ্যতে সেটা বলে দিবে এইভাবে যাচ্ছে কি না। তো এইভাবে আগে লিখে রাখতাম যে আমার, মানে আমি 2008 মানে 18 বছর বয়স থেকে এইভাবে আর কি। তো আমার যেটা ধারণা যে আমার জন্মের পর থেকে যে আমার বয়স এই ধরনের না, যে আমি এখন আমার বয়স হচ্ছে ধরো ধরো সামথিং এক্স, হ্যাঁ তো ওইটা না। আমার হিসাব হচ্ছে যে আমি যখন থেকে 18 হয়েছি সেখান থেকে তখন থেকে আমার বয়স গণনা শুরু হইলো। তো হোয়াট এভার, আজকের ভিডিওতে ওই ধরনের টপিকে যাচ্ছি না। আজকের ভিডিওতে কিছু আগামী 1 বছরের গোল প্লাস কি টাইনি চেঞ্জেস আসছি সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ধরো আগে গত বছর ছিল আমার জাস্ট এই একটা ডায়েরি, এই একটা ডায়েরি, মানে এই একটা ডায়েরির মধ্যে অনেক কিছু লিখতাম, তাছাড়া ওই যে টুকটাক প্যাড যেগুলো আছে প্যাডের মধ্যে লেখা থাকতো, আর এই জিনিসপাতিগুলো ছিল, এটা ছিল মানে 2020-21-এর দিকে এই জিনিসপাতিগুলো, আইডিয়াস, তারপর হচ্ছে যে লার্নিংস, তারপরে আরও কিছু আছে কোথায় জানো আছে আর কি, লাইক এই যে এই যে এখানে লেখা আছে জিনিসপাতিগুলো, মানে ছোট ছোট জিনিসপাতি। এটা তো 2021, এটা হচ্ছে যে 2022, আর এ বছরের কিছু আর আর এখন মানে ছোটো থেকে একটু বড়, তারপর হচ্ছে যে এই বছর 3টা। আসলে প্রথমত এই জিনিসপাতি যেগুলো আছে, মানে এই ছোট ছোট যে জিনিস, বই বললে ভুল হবে, ছোট ছোট প্যাড যেগুলো, এগুলো হচ্ছে স্টিকি নোট আকারে, ধরো আমার প্রতিদিনের যে 3টা প্রয়োজনীয় টাস্ক আছে, মোস্ট ইম্পর্টেন্ট 3টা টাস্ক হচ্ছে যে আমি এখানে লিখবো, লিখার পর আমি হচ্ছে স্টিকি নোট আকারে আমার ঘরের যে কোনো এক জায়গায় লাগিয়ে রাখবো, যেন আমি প্রতিদিন এটা দেখতে পারি, মানে প্রত্যেক সময় এটা দেখতে পারি যে আমি আজকে এই জিনিসগুলো আমার করা লাগবেই, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, এটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে যে এই যে আরেকটা, মানে এটা আমি স্টার্ট করে ফেলছি আর কি। তো এখানে হচ্ছে যে আমি ইউটিউব থেকে কিংবা কোনো মানুষের কাছ থেকে কিংবা মানুষের ফোন কলের মাধ্যমে কিংবা কোনো পডকাস্ট থেকে, হোয়াট এভার, মানে আমি মানুষের কাছ থেকে যে জিনিসপাতিগুলো শিখবো সেইগুলো আমি এখানে লিখে রাখবো। যদি আমি বলি তোমাকে, জাস্ট আমি গত 2 দিনে লিখছি জার্নালিং নিয়ে, মানে ডায়েরি কত প্রকার, কী কী লেখা উচিত ডায়েরিতে, বা কী কী লিখবো কী কী লিখবো না, কার কাছ থেকে শিখছি ওইগুলো লিখে রাখছি। তারপর হচ্ছে যে ইনস্টাগ্রামের, ধরো ইনস্টাগ্রাম থেকে একটা বিজনেস, একটা কেস স্টাডি দেখতেছিলাম যে ইনস্টাগ্রাম থেকে 20 কোটি টাকার একটা বিজনেস ক্রিয়েট করছে, ই কমার্স স্টোর বেসিক্যালি, তো ওর একটা কেস স্টাডি লিখে রাখছি এখানে। তারপর হয়েছে যে 5 টিপস বিফোর আই স্টার্ট 2023, তো এটা হচ্ছে একটা, মানে একটা গেলো, আর একটা গেলো 2টা, আর একটা হচ্ছে যে থার্ড, এই ডায়েরিতে এখনও কিনতে পারি নাই 2023 সালের, সরি ফর ডেট, মানে আমি এখনও শহরে যেতে পারি নাই, আজকে যাওয়া উচিত ছিল বাট আজকেও স্কিপ করছি আর কি, তো আগামীকালকে যাবো ইনশাল্লাহ। তো 2023 সালের ডায়েরিতে এখানে আমি কী কী লিখবো, সেটা হচ্ছে যে আমার ধরো দীর্ঘমেয়াদী যেগুলো প্ল্যান, বা আমার যে এম্বিশন, বা আমার যেগুলো থটস, বা আমার গোলস, বা ধরো হচ্ছে যে
অনেক জিনিসপাতি থাকে না, পার্সোনাল স্টাফ যেগুলো আমি এখানে লেখার পর, ধরো আমি কখনো যদি এই ডায়েরিটা হাতে নিই তখন আমি যে বেঁচে থাকার একটা আনন্দ আছে না, বা বেঁচে থাকার একটা ইচ্ছা, ওই জিনিসটা যেন আমি পাই, এই জন্য এই ডায়েরিতে আমি আমার পার্সোনাল স্টাফগুলো লিখে রাখবো। তো আর 2023 সালে যে গোল, যেটা আমি 10টা গোল আমার এখানে লিখে রাখছি, 31 ডিসেম্বরের পেজে আমি লিখে রাখছিলাম। তো আমি জাস্ট প্রথম দুইটা দেখাতে চাচ্ছি না, নিচেরগুলো দেখাবো, কারণ একটু পার্সোনালিটি তো রাখা প্রয়োজন আর কি। তো ওই যে প্রথম লাইনটা হচ্ছে যে গোলস টু অ্যাচিভ নেক্সট ইয়ার, হ্যাঁ। তারপরে হচ্ছে যে নিচের আটটা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মেক 54 ইউটিউব ভিডিওস, হ্যাঁ, মেক 54 ইউটিউব ভিডিওস। কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে এতদিন একটা প্ল্যান ছিল যে আমি যদি কোয়ান্টিটি বাড়াই, অনেকগুলো ভিডিও আপলোড, তাহলে হয়তো ভালো হবে না। এখন আমি চিন্তা করতেছি যে বছরে হয়তো মাত্র 54টা ভিডিও, মানে প্রত্যেক উইকে যেন একটা করে ভিডিও দিই, যেইগুলো অনেকজন মানুষ দেখুক, হ্যাঁ, দেখলে হয়তো মনে করে যে একটু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা যাবে আর কি, মানে ওই ধরনের ভিডিও মেক করা যাবে যেখানে ভালো এডিটিং আছে, যদি আমি এডিটিং পারি না। তো হোয়াট এভার, আরেকটা জিনিস হচ্ছে যে লার্ন গ্রাফিক ডিজাইনিং, মানে গ্রাফিক ডিজাইনিং শেখার প্ল্যান আছে। গত বছর শিখছিলাম ওয়েব ডেভেলপমেন্ট, সরি 2021-এ শিখছিলাম ওয়েব ডেভেলপমেন্ট, বা 22 তো আর স্কিপ গেল, মানে লুজ গেল, 23-এ গ্রাফিক ডিজাইনিং শেখার প্ল্যান আছে। তারপরে হচ্ছে যে গো টু জিম থ্রাইস এ উইক, মানে হচ্ছে যে উইক, ধরো যে আমার লিপুর সাথে আজকে কথা হচ্ছিলো, লিপু চিন্তা করছে যে আগামী বছর থেকে, মানে আগামীকালকে থেকে বেসিক্যালি জিমে যাবে, কারণ আসলে একটা পুরুষের ওই ধরনের ভিডিওতে আমি যাচ্ছি না এখন, মানে হামজা টাইপ আমরা হতে চাচ্ছি আর কি। তো জিমে যাওয়া উচিত, মানে অ্যাটলিস্ট সপ্তাহে 3 বার জিমে যাবো আর কি। তো হোয়াট এভার, তারপর হচ্ছে যে নেভার মিসিং সালাতেটন, মানে একদিনও নামাজ মিস না দেওয়ার সম্পূর্ণ একটা অথে আছে আর কি। তারপর হচ্ছে যে রিডিং কুরআন বিফোর রামাদান, আমার যতদূর ধারণা মার্চের 30 তারিখ খুব সম্ভবত আগামী বছরের রমজান মাস চলে আসবে, এর ভিতরে যেন আমি কোরআন শরীফটা অন্তত পক্ষে একবার রিভিশন দিতে পারি। তো এটাই থাকবে আমার প্ল্যান। তারপর হচ্ছে যে আপলোড 154 টি শার্টস ইন 3 মান্থস, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনিং শিখতেছি, তার একটা সেক্টর হচ্ছে যে টি শার্ট ডিজাইনিং, তো আমার কাছে খুব ভালো লাগছে টি শার্ট ডিজাইন করা। তো এই জন্য আমি প্ল্যান করছি যে আগামী 3 মাসের ভিতরে 154টা টি শার্ট ডিজাইন করে আমার ই কমার্স স্টোরে যেন আমি আপলোড করতে পারি, হ্যাঁ। তো এই জন্য ই কমার্স স্টোরে যদি আপলোড করতে পারি, প্ল্যান আছে, যদি পারি ইনশাল্লাহ আপনাদের তো ফিডব্যাক পাবেনই যদি পারি আর কি। তারপর হচ্ছে যে মেক 159 কানেকশনস ইন 2023, ওই প্ল্যান ছিল 163টা, এখান থেকে চারজন বা পাঁচজন আমার শেষ, চারজন শেষ, এখন 159টা কানেকশন আমার মেক করা লাগবে, এটা নিয়ে আরেকদিন ভিডিও বানাবো। তারপরে হচ্ছে যে আর্ন 1 লাখ বাই দি এন্ড অফ 2023, মানে 2023 সালের শেষ হতে হতে যেন আমি অ্যাটলিস্ট সামথিং অ্যামাউন্ট ইনকাম করতে পারি, প্ল্যান আছে, কত টাকা সেটা বলবো না, বাট যদি পারি আর কি, মানে ইনকাম সোর্স ক্রিয়েট করার জেনারেট করার ট্রাই করবো। তাছাড়া হচ্ছে যে বাই ওয়াশিং মেশিন ফর আম্মু, এইটা হচ্ছে যে একটা পার্সোনাল স্টাফ যদি শেয়ার করে ফেলছি যে আম্মুর জন্য একটা ওয়াশিং মেশিন কেনার প্ল্যান আছে আমার ফার্স্ট ইনকাম থেকে আর কি। তো এই হচ্ছে যে 2023 সালের আমার নিউ ইয়ার রিজলিউশন বলা যায়। আপনাদের কী কী রিজলিউশন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক হতে পারে না, এক একজনের আছে এক এক ধরনের প্ল্যান, একাডেমিক বাদে, হ্যাঁ আমি জানি তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে আসছো বা মেডিকেল নিয়ে পড়ে আসছো, ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি বাদেও তোমার লাইফ আছে, হ্যাঁ, বেসিক্যালি কয়েক বছর পর তোমার স্কিলই তোমাকে কথা, মানে তোমার স্কিলই কথা বলবে, হ্যাঁ, তুমি কোন অকুপেশনে আসো, কোন পেশায় আসো, কোন প্রফেশনে আসো, ওইটা ম্যাটার করবে না, তোমার স্কিলটা ম্যাটার করবে সবচেয়ে বেশি। তো এবার আমি তোমাদেরকে ডিমোটিভেট করতে চাচ্ছি না, তোমরা যারা আছো, যে 22 ব্যাচে যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের যদি নিউ ইয়ার রিজলিউশন বলতে আসলে কিছু থাকে, যদিও এখন সবাই জাস্ট হাড়খাটুনি পরিশ্রম করতেছে, হাড় ভাঙা পরিশ্রম করতেছে, তো যদি নিউ ইয়ার রিজলিউশন থাকে তাহলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। সেই পর্যন্ত তো ভালো থাকো, আগামী বছর অ্যাটলিস্ট জানুয়ারি মাসে 3 থেকে 4টা ভিডিও দেওয়ার আপলোড করে ট্রাই করবো, আমার জন্য দোয়া কইরো, আল্লাহ হাফেজ।